আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেন আপনাকে চীনে অ্যাডমিশন নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ চীনে অ্যাডমিশন নিয়ে বর্তমান সময়ে যেমন আগ্রহ শিক্ষার্থীর সংখ্যা যেমন বেশি আছে, কিন্তু চীনে অ্যাডমিশন যারা করাচ্ছে তাদের ভিতরে কিন্তু ভালো মন্দ আছে। এই জায়গাগুলোতে যদি আপনি নিট অ্যান্ড ক্লিন না হতে পারেন তাহলে আপনার পকেট থেকে অনেক টাকা ঢসে যাবে এবং দিন শেষে আপনি প্রতারিত হওয়ার একটা চান্স আপনার কিন্তু রয়েছে। তো আমি বলবো যারা এই মুহূর্তে চীনে উচ্চশিক্ষা আগ্রহী তথ্য সংগ্রহ করছেন তাদেরকে ব্যাপারগুলো নিয়ে একটু ঢালাও চিন্তা ভাবনা করতে হবে। এই ভিডিওটা দয়া করে মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে আপনার সাথে কেউ এই দু নম্বরিটা করতে পারবে না। সো আমি আজকের ভিডিওতে আলোচনা করবো যে চীনে উচ্চশিক্ষার আগে আপনার কেন সাবধানতা অবলম্বন করা উচিত, এই ব্যাপারটা নিয়ে একটু খোলামেলা আলোচনা করব। প্রথমে বলি যে চীনে দেখেন যারা অ্যাডমিশন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে বা চীনে আসার জন্য চিন্তা ভাবনা করছে, আমি ধরলাম 100% শিক্ষার্থী আছে, তার ভেতরে 40% শিক্ষার্থী আছে যারা তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ চীনে থাকে, চেষ্টা করে তাদের মাধ্যম দিয়ে কিছু তথ্য সংগ্রহ করার জন্য, বিশ্ববিদ্যালয় হোক, স্কলারশিপ হোক, অন্যান্য সুযোগ সুবিধা হোক, তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করে। অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুক বিভিন্ন পেজ, ফেসবুকের বিভিন্ন গ্রুপ অথবা ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু অনেকাংশে শিক্ষার্থীরা প্রপার তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করে। এই তথ্যগুলো যখন দুই জায়গায় দুই রকম তথ্যগুলো দেয়, তথ্যগুলো অনেক সময় যাচাই বাছাই করে ওই 40% শিক্ষার্থী যারা আছে তারা সঠিক তথ্যগুলো জানতে এবং বুঝতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মানে 60% স্টুডেন্ট কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে অত বেশি অবগত না, তথ্যগুলো অত বেশি জানে না, যাচাই বাছাই বেশি করে নাই। হয়তোবা দেখছে একটা জায়গায় একটা লোভনীয় পোস্ট দেখছে একটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, তার সাথে ইনবক্সে কথা বলেছে বলে তাকে নিয়ে অ্যাডমিশন দিয়ে দিয়েছে। সবচেয়ে আসলে দুঃখের সংবাদ এটাই হচ্ছে, চীনে যেমন প্রচুর শিক্ষার্থী অ্যাডমিশন নিচ্ছে, এই প্রচুর শিক্ষার্থী অ্যাডমিশন নেওয়ার কারণে একটা বড় চক্র তৈরি হয়েছে। এক শ্রেণীর চক্র ছিল একটা সময় যারা চীনে অ্যাডমিশন করার জন্য 3-4 লক্ষ টাকা করে স্টুডেন্টের কাছ থেকে নিয়ে নিত, কিন্তু বর্তমান সময়ে ওই এজেন্সিগুলোর কাছে যখন শিক্ষার্থীরা যাচ্ছে না, এজেন্সির ছায়া হিসাবে কিছু ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে, কিছু মানুষ তৈরি হয়েছে যারা এজেন্সির পরিচয় দিচ্ছে না বাট এজেন্সির মতো একটা মোটা অঙ্কের টাকা পয়সা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এখন আমি গত কয়েক সপ্তাহ ধরে আমার বেশ কিছু শিক্ষার্থী ভাই বোনদের সাথে আলাপ আলোচনা করেছি এই ব্যাপারগুলো নিয়ে, এবং তারা আমাকে আমার কাছ পর্যন্ত যখন তারা পুছিয়েছে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক গ্রুপ সব কিছু মিলে তারা যখন আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে পেরেছে, আমি তাদের সাথে ব্যাপারগুলো নিয়ে একটু খোলামেলা কথা বলেছি, আলাপ আলোচনা করেছি। তো তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে যারা এই কাজগুলো করছে আর চীনের অ্যাডমিশন নিয়ে যারা এরকম জালিয়াতি করছে, তারা বেসিক্যালি এই 60% স্টুডেন্ট যারা তথ্যগুলো জানে না বা অত বেশি এক্সপার্ট না তথ্যগুলোর ব্যাপারে, তাদেরকেই টার্গেট করে তথ্যগুলো তারা প্রোভাইড করার চেষ্টা করছে এবং তাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে বলি, ধরেন আপনি যখন তাদের সাথে কথা বলতে যাবেন, খেয়াল করে দেখবেন যে আপনি যখন তাদের সাথে কথা বলতে যাবেন, সর্বপ্রথম আপনাকে আপনার রেজাল্ট ডাজেন্ট ম্যাটার। আপনি ধরেন বললেন আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভাই 3.50, অনেকে বলবে ভাই আমার ডিপ্লোমা রেজাল্ট 3 পয়েন্টের নিচে, CGPA হচ্ছে 3 পয়েন্টের নিচে। বাট আপনি যখন তাদের সাথে কথা বলতে যাবেন দেখবেন যে তারা আপনাকে বলবে যে আপনার রেজাল্ট যতই খারাপ হোক আপনারা আপনাকে আমি সিচুয়ানে 100% কনফার্ম অ্যাডমিশন নিয়ে দিতে পারবো, সিচুয়ানে আমাদের সিট কেনা আছে, আমাদের আমাদের অনেক কিছু করা আছে। এই ব্যাপারগুলো নিয়ে যখন আপনাকে বলবে, অতিরিক্ত যখন আপনাকে প্রলোভন দেওয়া শুরু করবে, তখন আপনাকে এনে বুঝতে হবে যে না, আপনার এখানে ঘাবলা করতেছে আপনার সাথে, এই জায়গাগুলোতে আপনাকে সচেতন হতে হবে। দুই নম্বর কথা হচ্ছে যে তারা একটা সময় গিয়ে দাবি করবে যে চাইনিজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেই চাইনিজ বিশ্ববিদ্যালয়ের অনলি ওয়ান এজেন্ট হচ্ছে তারা, মানে তারা ছাড়া আপনাকে ওই বিশ্ববিদ্যালয়ের কেউ অ্যাডমিশন করাতে পারবে না। এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে দেবে আপনার ভিতরে, যে তাদের কাছে না গেলে আপনার কোনো সুযোগ নাই, মানে তারা ছাড়া আপনাকে কেউ ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে দিতে পারবে না। তারপরে দেখবেন যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নেবে তারা 1,80,000 থেকে 2,00,000 টাকা, অনেক সময় 1,50,000 নেয়, অনেকে 1,60,000ও নেয় কিছু কিছু বিশ্ববিদ্যালয়, বাট এভারেজ 1,80,000 থেকে 2,00,000 টাকার মতো শুধু সার্ভিস চার্জ দাবি করবে আপনার কাছ থেকে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, যারা তাদের সাথে কথা বলেছেন ইতিমধ্যে অথবা বিভিন্ন এজেন্সি, তাদের রিলেটেড যে এজেন্সিগুলো আছে তাদের সাথে যারা কথা বলতে গেছেন, আমার মনে হয় আমার এই কথাগুলোর সাথে অনেকে অলরেডি বুঝতে পারছেন যে আসলে আমি এই যে কথাগুলো বললাম এই জিনিসগুলো অনেকেই হয়তো আপনারা ফেস করেছেন। সো যখন দেখবেন যে আপনাকে এইভাবে প্রলোভন দিচ্ছে, তখন আপনাকে এই জায়গাগুলোতে সচেতন হতে হবে। চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলোতে অনলি এজেন্ট বলে কোনো অপশান নাই, একটা করে বিশ্ববিদ্যালয়ে 10 থেকে 12টা করে এজেন্ট আছে, সেই এজেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার অ্যাডমিশন প্রসিডিওর বা শিক্ষার্থীদেরকে তারা নিয়ে থাকে।
এখন ধরেন আমি ইউনিভার্সিটি অথরাইজেশন এজেন্ট, আমার মতো আরও 10-12 জন এজেন্ট আছে, আমি ফাইল দিলাম, অন্যরাও ফাইল দিল, ঠিক আছে, বাট আমার ফাইল 2 পয়েন্ট সামথিং মানে আমার ফাইল নিয়ে নেবে, আরেকজনের হলো GPA 5 আছে, সে অ্যাডমিশন পাচ্ছে না, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। তারা বেটার স্টুডেন্টই সবসময় ডিজার্ভ করে, বেটার স্টুডেন্টরাই তারা চায় সবসময় যে ভালো রেজাল্টের স্টুডেন্টগুলো কোনগুলো। এখন কথা হচ্ছে যে চীনের সব বিশ্ববিদ্যালয় যে এই ব্যাপারগুলো নিয়ে হয় সেটা না, চীনের যেই বিশ্ববিদ্যালয়গুলো ভালো, যেমন আমি উদাহরণ হিসেবে বলি সিচুয়ান বিশ্ববিদ্যালয়, ইয়াংজু বিশ্ববিদ্যালয়, সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারপর ধরেন হুনান ইউনিভার্সিটি, তিয়ানজিন ইউনিভার্সিটি, এই ধরনের যেগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ে কারো বাপের ক্ষমতা নাই সিট কিনে নিয়ে রাখবে, কারো বাপের ক্ষমতা নাই এখানে 2 পয়েন্ট সামথিং রেজাল্ট বা 3 পয়েন্ট সামথিং রেজাল্টে কোনো একজন শিক্ষার্থীকে এখানে চান্স নিয়ে দিবে। আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে যখন আপনাকে এরকমভাবে একটু মুখরোচক করে কথাবার্তা বলবে, আপনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে, তখন আপনাকে এই জায়গায় সচেতন হইতে হবে, ঠিক আছে? আমার কথা মনে হয় আপনি বুঝতে পেরেছেন। এই জায়গাগুলোতে আপনাকে সচেতন হতে হবে, সচেতনতার সাথে যদি আপনি স্টেপগুলোকে মুভ করেন, আপনাকে কিন্তু এখানে প্রতারিত করার কোনো সুযোগ নাই, বা আপনাকে আপনার পকেট থেকে অতিরিক্ত টাকা কেউ খসাইতে পারবে না, এই সুযোগটা কিন্তু কেউ আর পাবে না। এখন কথা হচ্ছে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের সুযোগ থাকে, যেমন আপনার রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, বাট অনেক বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাকে ঢোকানো পসিবল হয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে অনেক সময় অনেকের অভ্যন্তরীণ, আমাদের যেমন 10 জন বা 12 জন করে কাজ করছে, আমাদের অনেক সময় অভ্যন্তরীণ ডিল থাকে, সেই হিসাবে ঢোকা জানো যায়। তাই বলে এই না যে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ঢোকানো যাবে, যেমন সিচুয়ান, ইয়াংজু, তারপর হচ্ছে সাউথ চায়না ইউনিভার্সিটি টেকনোলজি, তিয়ানজিন, হুনান, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু এগুলোতে পড়ার চিন্তা ভাবনা করে থাকে। সবাই তো এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। একটা উদাহরণ হিসেবে আপনাকে আমি বলি, এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, এই বিশ্ববিদ্যালয়গুলোতে সিট বিক্রি করে না, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে লবিং করে অনেক কিছু করা যায়, বাট এই যে টপ র্যাঙ্কিং যে বিশ্ববিদ্যালয়গুলো বললাম, এই বিশ্ববিদ্যালয়গুলোতে লবিং করার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে যে ধরুন তারা আপনাকে বললো যে সিট কিনা আছে, এই করা আছে, সেই করা আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাদের যদি সিট কিনা থাকে তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের সব তো তাদের স্টুডেন্টই পড়ার কথা। একটা কথার কথা ধরলাম যে রহিমউদ্দিন এজেন্সির একটা ভাইয়ের সব সিট কিনা আছে সিচুয়ান ইউনিভার্সিটিতে, রহিমউদ্দিন ভাই সব সিট মানে ফিল আপ করে ফেলেছে ওদের স্টুডেন্ট, তাহলে সব যদি তারাই ফিল আপ করে, ওদের যদি সিট কেনাই থাকে, তাহলে ওখানে অন্য স্টুডেন্টরা কী করে চান্স পাচ্ছে, আমাদের শিক্ষার্থীরা কী করে সেখানে চান্স পাচ্ছে? আমাদের অনেক ভাই বোন আছে যাদেরকে আমরা ওই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিয়ে দিয়েছি, তাহলে তারা কীভাবে চান্স পাচ্ছে? তাহলে তাদের যদি সিট কেনা থাকে, তারা এখানে যদি অনলি ওয়ান এজেন্ট হিসেবে কাজ করে থাকে, তাহলে তো সবই তো তাদের স্টুডেন্ট হওয়ার কথা, আমাদের স্টুডেন্ট কেন তাহলে সেখানে পড়ার সুযোগ পাচ্ছে, বা আমাদের স্টুডেন্ট কেন নিচ্ছে, তাহলে সব তো ওদের স্টুডেন্ট হওয়ার কথা। এই জিনিসগুলা আপনাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে, যে শুধু আপনি চীনে আসার জন্য চিন্তা ভাবনা করেছেন, একজনের সাথে কথা বলেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই কাজ করা যাবে না। আপনি ধরেন আমার সাথে কথা বলেছেন, আরেকজনের সাথে কথা বলেছেন, আপনি ব্যাপারগুলো নিয়ে যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করার পরে আপনার যাকে ভালো মনে হবে আপনি তাকে দিয়ে অ্যাডমিশন নেবেন। আমরা নিজেরাও অ্যাডমিশন নিয়ে কাজ করি, অন্যরা হয়তো 10 টাকা যদি নেয়, আমরা 2 টাকা দিয়ে হয়তো একটা অ্যাডমিশন একটা স্টুডেন্টকে ফাইল প্রসেস করাই বা হেল্প করি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে। আমার কোনো এজেন্সি নাই, আমার কোনো অফিস নাই, আমার কোনো কিছু নাই, এমনিতে আমার যারা কাছের ভাই, ছোটো ভাই বোন যারা রয়েছে, আমি এই কয়েকজন শিক্ষার্থীকে প্রত্যেক বছর চায়নার টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি করাই, এবং অন্যরা যদি 10 টাকা নিয়ে থাকে সেই জায়গায় আমি 2 টাকার মতো রাখি, যাতে করে অতি অল্প খরচে আমার ভাই বোনগুলো চীনে পড়াশোনা করার জন্য আসতে পারে। এখন কথা হচ্ছে যে আমি অ্যাডমিশানে হেল্প করি মানে যে আমাকে দিয়ে আপনাকে অ্যাডমিশান নিতে হবে আমি কিন্তু এটা বলিনি ভাই, আমাকে দিয়ে অ্যাডমিশান নিতে হবে আমি এটা বলছি না। আমার কথা হচ্ছে যে আপনি চীনে আসতে চাচ্ছেন, আপনি তথ্যগুলো একটু যাচাই বাছাই করেন, একজন আপনাকে বললো সিট কেনা আছে, মানে আপনার আপনাকে 100% অ্যাডমিশান আপনার লেটার হাতে ধরায় দিচ্ছে, 180,000-150,000 বা 190,000-2 লাখের মতো টাকা পয়সা চাচ্ছে, চাচ্ছে মানেই আপনি দিয়ে দিলেন, সেখানে মুভ করে গেলেন, এটা তো উচিত হবে না। আপনাকে জায়গাগুলো কিনে যাচাই বাছাই করে দেখতে হবে, দেন তারপরে যে সবচেয়ে কম টাকায় অ্যাডমিশান নিয়ে হেল্প করছে আপনাকে তার কাছে আপনি যান, যে সবচেয়ে কম টাকায় আপনাকে হেল্প করবে বলছে আপনি তার কাছে যান। আশা করছি আপনি প্রপার একটা হেল্প পাবেন, সহযোগিতা পাবেন। তো যারা চীনে পড়াশোনা করার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা চীনে আসার চিন্তা ভাবনা করছেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই ধরনের ব্যক্তিবর্গগুলো থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। তারা অনেক সময় আপনাকে বিভিন্ন লোভ দেখাবে, বিভিন্ন কথাবার্তা বলবে, যাতে আপনাকে তারা ব্রেন ওয়াশ করতে পারে, আপনাকে যাতে যে কোনোভাবে মোটিভেটেড করে আপনার ফাইলটা আপনার কাছ থেকে নিতে পারে। ধরেন আপনার রেজাল্ট খারাপ, আপনি তাদের কাছে গেলেন, আপনাকে অনেক বড় অনেক কিছু বলে বলে আপনার ফাইলটা নিয়ে ফেললো, নেওয়ার পর দিন শেষে যখন অ্যাডমিশন হবে না তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন।
কারণ আমি তো বুঝতেই পারছি যে আপনার অ্যাডমিশন হবে না, কিন্তু আপনাকে অ্যাট ফার্স্ট আপনার কাছ থেকে ফাইলটা নেওয়ার জন্য আপনাকে এমন মুখরোচক কথাবার্তা বলবে যেখানে আপনি মানে ওই ফাঁদে পড়ে গেলে বের হতে পারবেন না। তো আমি বলবো যে আপনি এই জায়গাগুলো থেকে দূরত্ব বজায় রাখেন। আশা করছি চীনে উচ্চশিক্ষার এই ধাপগুলো আপনার মসৃণ এবং সহজ করার জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি, আমার ফেসবুক পেজে ভিডিও দিচ্ছি, আমার গ্রুপে ভিডিও দিচ্ছি, পোস্ট করছি, আমার এই সোশ্যাল মিডিয়ার তথ্যগুলো ফলো করেন। আমাকে দিয়ে অ্যাডমিশন নেওয়া লাগবে না, আপনি প্রপার তথ্যের জন্য আমাদের এই প্ল্যাটফর্মগুলো ফলো করেন। এখান থেকে যে তথ্যগুলো আপনি পাবেন এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে এখানে 100% সঠিক তথ্যটা পাবেন, এবং আপনার কাছ থেকে কেউ প্রতারিত করে 2 টাকা বেশি নিয়ে চিনিয়ে আপনাকে অ্যাডমিশন করাতে পারবেন না। আমি আপনাকে সব তথ্যগুলো ওপেনলি দিয়ে দিব। তারপরেও যদি আপনি বোকার মতো তাদের সহযোগিতা নিয়ে 1,80,000 টাকা দিয়ে যদি অ্যাডমিশন নিয়ে নেন, আমার বলার কিছু নাই। আমার কাজ হচ্ছে আপনার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়া, বাকিটা অ্যাডমিশন নেওয়া না নেওয়া সিদ্ধান্ত আপনাদের। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। চীনে অ্যাডমিশন নেওয়ার আগে এই ধরনের ভুয়া এজেন্সি সহযোগীদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনাদের উচ্চশিক্ষার, বিশেষ করে চীনে উচ্চশিক্ষার পথটা মসৃণ এবং সুন্দর হোক, সেই দোয়া এবং সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।